চুলবুল, বলটা এদিকে দাও। এই যে এখানে। আরে আগে গাজর তো খাই। বলটা গাড়ির নিচে ঢুকলো। বলটাকে এখান থেকে বের করব কিভাবে? তোমাকে এত জোরে কিক মারার জন্য কে বলেছিল? আমি তো নরমাল কিকই মেরেছিলাম, কিন্তু তুমি তো জানোই যে আমাদের ডঙ্কিদের নরমাল কিক কত পাওয়ারফুল হয়, তাই না? সেসব তো ঠিক আছে, কিন্তু এখন এই বলটাকে বের করব কিভাবে? একটা আইডিয়া আছে আমার কাছে। তোমরা লক্ষ্য রাখো যে কেউ দেখছে কিনা। আজ তো ভীষণই গুড গুড ধরনের মর্নিং মনে হচ্ছে। আমার গাড়ির কি হলো? জিন্টু, চড্ডা আঙ্কল মাটিতে ল্যান্ড করেছেন। উনি যদি আমাদের দেখে নেন তাহলে বিপদ হবে। তাড়াতাড়ি অদৃশ্য করো। এক্ষুনি করছি বস। আমার গাড়ি কোথায় গেল? জিন্টু, কার ফেরত আনো। আরে আমাদের অদৃশ্য করার ছিল, কার কে নয়। আমার গাড়ি, আমার এই সন্তানের মতো সুন্দর গাড়িটা কোথায় উধাও হয়ে গেল? জিন্টু, তাড়াতাড়ি নিয়ে আসো না চাড্ডা বাবুর গাড়িটাকে। এই নাও, এসে গেছে। তুমি কখনো কোনো কাজ ঠিক করে করতে পারো না নাকি? সব নরমাল করো আগের মতো। তুমি কখনো ঠিক করে অর্ডার দিতে পারো না? বলতেই পারতে যে গাড়িটা নয় তোমাকে উধাও করতে হবে। কি হচ্ছে এটা আমার সাথে? বান্টের মা, কি হলো? সকাল সকাল তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কারণ আমার হাইট মাথা থেকে পা পর্যন্ত 1 ফুট লম্বা হয়ে গেছে। এটা কি হলো? আমি আমার গাড়ি তো ওখানে রয়েছে। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? আমার কিচ্ছু হয়নি বান্টির মা। মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছিলাম। তোমরা বাপ বেটা একই রকম হয়েছো। কখনো তোমার ছেলে জ্বালায় তো কখনো তুমি। তোমরা আজ পর্যন্ত প্রেম সাহায়ের ওই রোবট ধরতেই পারলে না। কন্ট্রোল বস, কন্ট্রোল। আপনার মতো জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস রেগে গেলে ভালো লাগে না। মোনা বেবি, একমাত্র তুমি যে আমার ফিলিংসটাকে বুঝতে পারে, না হলে তো এরা সব নিষ্কর্মা আর বোকার দল। এটা দেখুন বস, আমি আপনার জন্য একটা রোবট ডগ বানিয়েছি। অশুকে, প্রেম সাহায় আর রোবোকে একেবারে ধরে ফেলবে। দেখি ও কি করে প্রেম সাহায়কে ধরে নিয়ে আসে। ইয়েস বস, আপনাকে আমি এক্ষুনি নমুনা দেখাচ্ছি। আপনার একটা রুমাল দিন না। নাও, দেখাও, নমুনা দেখাও। এটা কি নমুনা দেখালে তুমি? আমাকে নমুনা বানিয়ে দিয়েছো। ম্যাড ম্যান, ভেরি ভেরি ব্যাড। মিস্টার ম্যাড ম্যাক্স, মাই নেম ইজ কোবরা। যদি আপনি প্রেম সাহাইকে চান তবে আমি নিয়ে আসতে পারি, তার বদলে আমি কি পাবো? যত টাকা লাগবে তুমি নিতে পারো,
কিন্তু তুমি ওকে খুঁজবে কি করে? ওকে আমি নই, বরং ওর লোকজনেরাই খুঁজে আমার কাছে নিয়ে আসবে। আজকের সব থেকে বড় খবর, শহরের সব থেকে বড় এবং সব থেকে পুরনো মিনারের উপর কোবরা নামের একজন ভয়ঙ্কর আতঙ্কবাদী মিসাইল লাগিয়ে দিয়েছে আর ও গভর্নমেন্টের কাছে একটা আবেদন জানিয়েছে। মনে রাখবে, আমার নাম হলো কোবরা। সরকারের কাছে আমার ডিমান্ড হলো এটাই যে ডক্টর প্রেম সাহায় যেখানেই থাকুক না কেন তাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, না হলে আমি আমার মিসাইল দিয়ে পুরো শহরটাকে শেষ করে দেব। আর হ্যাঁ, আর একটা কথা, যদি পুলিশ ফোর্স বা আর্মি আমার কাছাকাছিও আসে তাহলেও আমি পুরো ফুরসতগঞ্জকে একেবারে শেষ করে দেব। ওকে বীর, এ তো দেখছি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, শহরের লোকেদের জীবন বিপদের মধ্যে, আর তাদের প্রাণ বাঁচানোর জন্য আমাকে নিজেকেই কোবরার কাছে যেতে হবে। না দাদু, আমি আছি তো, তুমি তো নিজেই বলো, থিংক পজিটিভ, তাহলে ইম্পসিবল পসিবল হয়ে যায়। কোবরার কাছে তুমি নয়, আমি যাব। বীর, আমাদের ওই যে ওই মিনারে যেতে হবে, কিন্তু জিন্টুকে দেখো। জিন্টু, আমি কি করছি? আমার অপারেশন শেষ হবে না যে। আরে আমি তো চান করছিলাম, আমি এখানে কি করে এলাম? আরে আমি তো আমার ফ্যামিলির সঙ্গে বসে ডিনার করছিলাম, এখানে চলে এলাম কি করে? সবাইকে ফেরত পাঠাও তাড়াতাড়ি। উফ, আমি তো বুঝতেই পারছি না, যখন এদের উধাও করতে হবে তখন তুমি আনতে বললে কেন? মনে হচ্ছে আমায় কোনো উপায় বের করতে হবে। যাই হোক, তুমি যাও, আমি ভাবছি কিছু। শুধু তুমি আমার একটা কাজ করে দাও, আমাকে ওরার মন্ত্রটা বলে দাও, আর তারপর তুমি যেতে পারো। ওকে বস, মন্ত্র হলো আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামা দাম। এটা বলে বলো আমি উড়ে যাই বা আমরা উড়ে যাই, তখনই তুমি উঠতে পারবে। আমার সাহায্যের দরকার হলে ডেকে নিও। থ্যাংক ইউ, এইটুকু সাহায্যই যথেষ্ট। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইকরাম তিকরাম দাম দামা দাম, আর আমরা উড়ে যাব। চলো চুলবুল, হাওয়ায় উড়ে যাব। বস বস, দেখুন হাওয়াতে গাধা উড়ছে। কোথায় গাধা উড়ছে? তোমার মাথা ঠিক আছে তো? গাধা আবার ওড়ে নাকি? চুলবুল, তুমি হাওয়ায় দৌড়ে ওদেরকে তোমার শো দেখাও আর ওদেরকে ব্যস্ত রাখো, ততক্ষণ আমি সুযোগের ব্যবহার করব। ঠিক আছে ভীম। ভীম লালালা, বস এদিকে আসুন, এই দেখুন দেখুন এখানে কি হচ্ছে। আবার হয় নাকি? এইসব তো ইংরেজি ফিল্মে হয়ে থাকে। আজ রিয়েল লাইফে হচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে। আরে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য নিশ্চয়ই এটা কোনো চাল হবে। মিসাইলের কাছে চলো এক্ষুনি। ও তো তুমি, আরে অনেক হয়ে গেছে বাচ্চা। কোবরার সাথে পাঙ্গা, হ্যাঁ এই নাও কোবরার পাঞ্চ খাও। Oh!
আরে পিঠের উপরে একবার বসে দেখি এ আসল না নকল। আরে বাহ, এটা একদমই আসল। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো আমাদের বাঁচাও। এক্ষুনি মজা দেখাচ্ছি। তুমি শুধু নামে বীর নও, তুমি হলে সত্যিকারের বীর।